আইসিসি বিশ্বকাপ সুপার লিগে আফগানিস্তানের 15টি ম্যাচের মধ্যে জয় 11টিতে। সাদা পোশাকে টাইগারদের সাথে পাত্তা না পেলেও লিমিটেড ওভার ক্রিকেটে যে দারুণ শক্তিশালী সেটা সব দলেরই জানা। টাইগার হেডমাস্টারের কাছে জানতে চাওয়া রশিদ নাবিদের আফগান দল কেমন তার কাছে। চান্ডিকা বলেন তারা ইদানিং ভালো ক্রিকেট খেলছে, তাদের বোলিং ইউনিট খুব ভালো, তাদের শীর্ষ চার ব্যাটারও গত কয়েক বছরে প্রতিষ্ঠিত হয়েছে, ওয়ান ডে ফরম্যাটে ওরা বেশ শক্তিশালী দল। সব ফরম্যাটের মধ্যে 50 ওভারের ক্রিকেটে ঘরে কিংবা বাইরে সব জায়গাতেই ডোমিনেট করে খেলতে পছন্দ করে টাইগার ক্রিকেটাররা। বাদ থাকবে না আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজও। গণমাধ্যমে হাতুরু জানালেন একই সুর। হ্যাঁ, আমরা এটা করতে ভালোবাসি, তবে এটি একটি ভিন্ন ফরম্যাট, ভিন্ন দল। আমরা টেস্ট জয়ের সাথে যেতে পেরে খুব খুশি হব, তবে এটি সম্পূর্ণ ভিন্ন খেলা। ঢাকা লিগে সেরা ব্যাটার নাইম শেখকে নিয়ে পরিকল্পনার কথা জানান এই হেডমাস্টার। আমরা যেখানেই সুযোগ পাব আমরা তাকে সুযোগ দিতে চাই, যেটা আমাদের পরিকল্পনার অংশ। সাকিব তামিমদের এই গুরু কথা বলেছেন আরও বিভিন্ন বিষয় নিয়ে। আফিফ কোথায় ব্যাট করবেন, আফগানিস্তান সিরিজে কি বিশ্বকাপ মাথায় রেখে পরীক্ষা নিরীক্ষা করা হবে কিনা। চান্ডিকা গণমাধ্যমে বলেছেন, হ্যাঁ আমরা সেই কারণেই পূর্বের সিরিজে সুযোগ দিয়েছিলাম, আমরা কিছু খেলোয়াড়কে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। এর অর্থ এই নয় যে তারা জানে এবং আমরা সমর্থনকারী ভূমিকা জানি, আমরা কি করতে চাই, কোন ক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে কখনো কখনো এশিয়া কাপ এবং বিশ্বকাপের কাছাকাছি জরুরি অবস্থার ক্ষেত্রে আমাদের গভীরতা থাকবে না, তাই কারণটা মাথায় রাখুন, আমরা খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। গত সিরিজে আফিফ বাদ পড়লেও এই সিরিজে ফিরেছেন, তাহলে আফিফ কোথায় ব্যাট করবেন? হাতুরু জানালেন আপনি ভিতরের কথা জিজ্ঞেস করছেন, সে মিডল অর্ডারে ব্যাট করবে। কথা বলেছেন ওয়ান ডে কাপ্তান তামিমকে নিয়ে। হ্যাঁ, আবার আমি এখানে কারো চিকিৎসা ইতিহাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, তবে গত দুদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি, তিনি এখনও পর্যন্ত ভালো আছেন, আমরা তার অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তামিম প্রশিক্ষণের পর সে কীভাবে সুস্থ হয়ে উঠছে সেটাই দেখার বিষয়। ওয়ান ডেতে সহ অধিনায়ক থাকা উচিত কিনা সেই প্রসঙ্গে হাতুরু বলেন, আমি মনে করি এটি নির্বাচকদের জন্য একটি ভালো প্রশ্ন। হ্যাঁ, আমাদের অনেক ছেলে আছে যারা আগে অধিনায়কত্ব করেছে, সম্প্রতি সাকিব না থাকায় টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন লিটন কুমার দাস, এর আগে মুশি তামিম ও সাকিব অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আমাদের যথেষ্ট নেতা রয়েছে। বিলাল হোসেন, শিমুল, স্পোর্টস মেইল 24।